টাকা তুমি ডেইলি কত কত প্যাকেট বিক্রি করো হিসাব নেই হিসাব নেই কিলোমিটার ঝাল খেতে বোঝা যাক হেভি খেতে হেভি আমি তো তাই ভালো এক্সপিরিয়েন্স হলো গ্রামের টাকা গ্রামের টাকা বন্ধুরা আমরা যাব এখন গঙ্গা সাগরে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है अबे গঙ্গা সাগরের মেলার গঙ্গা সাগর না পূর্ব মেদিনীপুরের গঙ্গা সাগর অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের বড়াতে অবস্থিত ওখানে একটা বিখ্যাত ঘুগনি দোকান আছে এই দেখো সবাই মিলে যাত্রা শুরু করছে চমৎকার আবহাওয়া খুব সুন্দর মেঘ উঠেছে আমরা যাত্রা সামনে আরো একটা গাড়ি লোকেশনে পৌঁছে গেছি সেই গঙ্গা সাগরের বিখ্যাত ঘুগনি দোকান ওই পিছনে দেখা যাচ্ছে ওই দোকানটায় অনেকেই সেই ক্যামেরার পিছন থেকে ডায়লগ দেয় এই দিব্যেন্দু ক্যামেরার সামনে একটা কথা বলতে পারে না এই জন্য তার একটা নাম দেওয়া আছে এখানে বলা যাবে না আমরা এখন প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই বাজে কথা বলা যাবে না এই দিব্যেন্দু হাওয়া নিকল গই দেখো বন্ধুরা অবশেষে আমরা এসে গেছি দাদুর দোকানে এই দেখো দাদু তার আগের খদ্দেরদের ছাড়ছেন পাশে কিন্তু দিদিমাও বসে আছেন বসে ক্যাশ বাক্স সামলাচ্ছেন আমরা জানি মেয়েরা কিন্তু একদম গুনে গুনে টাকার হিসাব রাখে তাই বোধ হয় টাকা দেওয়া নেওয়ার দায়িত্বটা দিদিমার ঘাড়ে চেপেছে এবার আমাদের পালা আমরা পাঁচজন আছি তাই প্রথমে পাঁচ প্লেট অর্ডার করলাম এই দেখো দাদু আমাদের ঘুগনি বাটিগুলো রেডি করছেন আমাদের এখানে কিন্তু প্রতি বাটির দাম মাত্র ১০ টাকা ১০ টাকায় হয় না কিছু হয় না বাড়ি গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন স্পেশাল ঘুগনি তরকারি জোকস অ্যাসাইড দেখো আমরা কিন্তু লক্ষ্য করলাম দাদুর ঘুগনিতে কিন্তু মটরের পরিমাণ বেশি মানে ঘুগনিটা একদম মটর সমৃদ্ধ ১০ টাকার অনুপাতে কিন্তু শুধুমাত্র কোয়ান্টিটি নয় কোয়ালিটিও খুব সুন্দর এই দেখো সবাই দাদু ঘুগনির সাথে একটি স্পেশাল মশলা মেশাচ্ছেন এই মশলাটা কিন্তু দাদুর ঘুগনিটাকে অনেকটাই স্বাদে সমৃদ্ধ করে তোলে যাদের একটু ঝাল খেতে ভালো লাগে তাদের কিন্তু একদম মুখে দিয়েই খুব পছন্দ হবে আসলে এই মশলাটাই অ্যাকচুয়ালি দাদুর ঘুগনিকে অন্যান্যদের থেকে আলাদা করে দেয় আমরা বলতে পারি মশলাটাই অ্যাকচুয়ালি দাদুর বিখ্যাত হওয়ার কারণ আমরা কিন্তু সবাই বাটি পেয়ে গেছি এবারে আমরা খাওয়া শুরু করবো দিব্যেন্দু আর দিচ্ছে গরু প্লেট আছে দিব্যেন্দু খেতে খুবই ভালো থাকছে আর একজনের খাওয়া শেষ সে আবার একটা নিতে যাবে তার খাওয়া শেষ এত তাড়াতাড়ি খায় মানে আমরা যখন নিয়েছিলাম তখন ওর খাওয়া শেষ হয়ে গেছে ও গরুর মতো মুখ লাগিয়ে দিয়েছিল প্লেট শেষ অলরেডি না এখন একটাই শেষ হয়েছে একটা শেষ হয়েছে ও কি বলবে কেমন খেতে ওর একটু বলে দেখ সুপার জোরে সুপার টেস্ট তুই এলাকার কি কি একটা এমসি এমসি না এমসি এমসি ও এলাকার পোস্ট পোস্ট অফিসে এমসি ওর সাউজ নেই এমসি এমসি তো জানো আমরা আসলে ফ্যামিলি কি বলা যায় আমার সবাই ফ্যামিলি ট্যামিলি দেখবে তো এই জন্য আমরা বাজে কথা বলবো না কিন্তু তোমরা বুঝে না সমাজ রে সমাজ রে না এমসি মানে কি
মানে আজকে মেল ক্যারিয়ার। এখন খাইনি, ভিডিও করছি বলে গুনু খেয়ে যাচ্ছে বরবর। সত্যি তো আমি তো চাই। দাদা খাচ্ছেন? আমি এর আগেও অনেকবার এসেছি, আমি খেয়েছি। আমার এখানে একজন আত্মীয় বাড়ি আছে, আমি খেয়েছি। এদেরকে নিয়ে এসেছি, দিব্যেন্দু প্রথমবার খেতে এসেছে। এই দাদা বলতেই আমরা এলাম সবাই, তো এসে ঘুগনি খেয়ে আমাদের আর এক প্লেট খেতে ইচ্ছে করছে। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। বাহ, কি অ্যাক্টিং কর রহা হ্যায়। প্রচুর ঝাল খেতে বোম্বাই। দুটা দু প্লেট আর একটা তিন প্লেট লিয়াব। কর লিয়াব। হুম, তুমি ডেলি কত কত প্যাকেট বিক্রি করবে? হিসাব নেই। দু হাড়ি কিলোমিটার এমন আছে লোক পায় না, লোক গেছে ঘুরে পালিয়ে যেতে হয়। বন্ধুরা যারা আসতে চাও তারা স্ক্রিনে ভেসে ওঠা এই অ্যাড্রেসটা নোট করে নাও। প্রতিদিন বিকেল বেলায় দাদুর দোকান খোলা থাকে, একবার কিন্তু ঘুগনি খেতে এখানে আসতেই পারো। ওইদিকে স্যারেরা বসছেন, স্যার দুজন স্যার, আমরা এদিকে গ্রামের টকা, আমাদের গ্রামের টকা ইউটিউব চ্যানেল আজকে এসছে। হ্যাঁ, পরে আমরা আমাদের লোকাল ভাষা ভিডিও করে বড় বসছি। দেখো বন্ধুরা, এখন আমরা ফিরছি, রাস্তা একটু খারাপ আছে, তাই কথা বলতে বলতে সামনে ক্যামেরার দিকে তাকাতে পারছি না। রাস্তা কিন্তু ভীষণ বড়, তবে রাস্তার কাজ চলছে। যাই হোক, এইসব রাস্তা পার করাই যায় যখন এত সুন্দর ঘুগনি এই রাস্তার শেষে অপেক্ষা করছি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे घुगनी का खेती तो हमारे एकदम फूट गाजरा में गए। जरा जाने तारा जाए, जरा जाने ना, तो जाना दरकार नहीं। यही है कैमरा क्यूबिन हो रास्ता एतटाई भलो जे আমাদের ক্যামেরা স্পিড দেখা যাচ্ছে না। আমরা জানি যে আওয়াজ ঠিক মতো পৌঁছাচ্ছে না, আমাদের কনফিডেন্স তো কম, কারণ আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই যতটা সম্ভব চেষ্টা করবো আওয়াজ আপনাদের কাছে পৌঁছে না। আমরা এখন বন্ধু, তাই বলে যে খুব খারাপ করো তা মনে হয় না, ভালোই করবো জানি সেটা। কিন্তু যদি কোনো ভুলগুলো হচ্ছে না সেগুলো তো আমাদের তুলে নিতে হবে, কারণ আমাদের ভালো করতে হবে। নিজেদের ভুলগুলো নিজেদেরকেই প্রথমে দেখতে হবে। আমাদের যেগুলো বন্ধু হয়েছে তারা অ্যাকচুয়ালি তারা মেয়েরা করেছিলাম, ওইখানে যে মেয়েগুলো ছিল ওইখানে ওদের জন্যই ওরা ট্রেনে গেছে আমার মনে হচ্ছে। ওরা আসুক, এসে মিথ্যে কথা বলবে আমরা জানি, তাও আমরা জিজ্ঞেস করবো। ওরা বলবে যে আমরা গাড়িতে চলে গেছি এখানে, মানে পিছনে এক কিলোমিটার দূরের মধ্যে ওরা যাই হোক, দেখে যত নতুন নতুন ক্যামেরা ধরেছে, হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, নতুন নতুন কোনো কিছু করতে গেলে তো ব্যথা তো করবেই। আমরা এইসব ব্যাথাকে জয় করিয়েই জয় করেই আমরা আমাদের ভিডিও বানাবো। তবে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখি, আমরা ভালো রাস্তা দিতে বললাম, ওরা আসছে মনে হচ্ছে, আসছে আসছে আসছে।
আরেকটা কথা, আমরা এখন গাড়ির যে তিনজন বসছি যেটা উচিত নয়, আমরাও জানি কিন্তু কি করবো গাড়ি, পেট্রোলের দাম প্রচুর, এত পেট্রোলের দাম যে আর মানে আরেকটা গাড়ি নিয়ে আসার মতো টাকা আমাদের কাছে নেই, তাহলে ঘুগনি খেতে পারতাম। মে গরিব হু আজকের সমাপ্তি করছি এখানি, লাইক করুন, কমেন্ট করুন, আর করুন অনেক শেয়ার, বিনোদন পেতে সাবস্ক্রাইব করুন, নিজে দেখুন আর দেখান অন্যদের।